হ্যালো স্টুডেন্ট, আমি তাপস। দেখো, এই বিষয়ে তোমার কথা বলবো। বিএসসির মাধ্যমে যে WBCS গ্রুপ ইয়ার গ্রুপ বির পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট এক্ষুনি বেরিয়েছে। আমরা যদি দেখি যে গ্রুপ বি, দেখো আমাদের এখানে গ্রুপ বি প্রথম রেজাল্ট আমার কি বেরিয়েছে, যে গ্রুপ বি WBCS গ্রুপ বি, তারপর রেজাল্ট দেখো গ্রুপ এর। তাহলে আমরা একটা একটা করে দুটো নোটিফিকেশন দেখে নেবো, কাট অফ কত গেছে, কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। চলো আমরা প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ বি। দেখো গ্রুপ বি যদি আমরা দেখি, গ্রুপ বি আমরা জানি যে পুলিশের সার্ভিস হয় আমাদের। দেখো WBCS গ্রুপ বি তে আমাদের কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে যদি আমরা দেখি, আমাদের স্টুডেন্ট সিলেক্ট কতজন হয়েছে, 17 জন। কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, 17 জন। আর যদি আমাদের দেখি কাট অফ কত গেছে, দেখো স্টুডেন্ট আমাদের জেনারেল কত সিলেক্ট হয়েছে, জেনারেল সিলেক্ট হয়েছে 6 জন। দেখো এখানে ওবিসি জেনারেলের কটা সিট আছে, 9টা। দেখো ওবিসি 3টা, ওবিসি বি কটা আছে, 1টা, এসসি 6টা, এসটি 1টা। দেখো না সিলেকশন ক্যান্ডিডেট টোটাল কত, 17 জন। যদি আমার কাট অফ দেখি, কাট অফ কিন্তু অনেক হাই গেছে। কাট অফ আমাদের কত যদি দেখি, এইটা হচ্ছে আমাদের কাট অফ, জেনারেল কাট অফ হয়েছে 1025.66, তারপরে 1011, তারপরে হচ্ছে ওবিসি বি কত, 980, তারপরে 934, এটা আমাদের কাট অফ গেছে। এরপর আমরা দেখে নেবো যে আমাদের গ্রুপ এর, যেটা আমাদের মেন সার্ভিস WBCS গ্রুপে এক্সিকিউটেড, তার কাট অফ কীরকম গেছে, কতজন শুটে সিলেক্ট হয়েছে। চলো আমরা গ্রুপ এটা দেখে নিচ্ছি। দেখো এখানে গ্রুপে আমাদের সামনে খুলে গেছে। তাই দেখো গ্রুপ এতে আমাদের কতগুলো সিট ছিল যদি আমরা দেখি, আমাদের গ্রুপ এতে ভ্যাকেন্সি কতগুলো ছিল, দেখো ভ্যাকেন্সি ছিল 70টা, তার মধ্যে আনরিজার্ভ কতগুলো ছিল, 40টা, ওবিসি এ কটা, 6টা, ওবিসি বি 4টা, এসটি, এসসি কতগুলো ছিল, এসসি ছিল 14টা, এসটি 5টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টা। দেখো তার মধ্যে রেজাল্ট যদি আমরা দেখি, রেজাল্ট আমাদের এখানে বেরিয়ে গেছে। দেখো রেজাল্ট আমাদের কীরকম বেরিয়েছে আমরা যদি দেখি, নিচের দিকে আমার টোটাল কতজন লিস্টে নাম আছে আমরা দেখে নিচ্ছি। দেখো আমাদের নাম আছে প্রথম লিস্টে 30 জন, প্রথম লিস্টে আছে 30 জন, যেগুলো কি WBCS এক্সিকিউটিভ, যেগুলো বিডিও হবে ডাইরেক্ট। তাহলে কি লেখা আছে, সিভিল সার্ভিস এক্সিকিউটিভ কতগুলো সিলেক্ট হয়েছে, 30 জন। তারপর যদি আমরা দেখি যে WBCS রেভিনিউ সার্ভিসে কতজন সিলেক্ট হয়েছে, দেখো 33 জন সিলেক্ট হয়েছে। আর যদি এরপর আমরা যদি দেখি যে কোঅপারেটিভ সার্ভিসের আন্ডারে কতজন সিলেক্ট হয়েছে, 6 জন। আর কি WBCS এমপ্লয়মেন্ট সার্ভিসে কতজন আন্ডারে, 1 জন সিলেক্ট হয়েছে। তারপর দেখো কাট অফ, যেটা আমাদের মেইন জিনিস দেখতে হবে যে কাট অফ কত গেছে। দেখো WBCS কাট অফ যদি আমরা দেখি, এই গ্রুপের 1037 গেছে জেনারেলের কাট অফ, ওবিসি এ কত, 1005, আর ওবিসি বি কত, 983, এসসি কত, 930, আর এসটি কত, 888, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেখো কত, 881। দেখো তাহলে আমরা যদি দেখি তফাৎ প্রায় 200 নম্বরের তফাৎ, জেনারেলের সাথে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এসটির 150 নম্বরের ডিফারেন্স আছে কাট অফে। এরপর আমরা যদি দেখি, দেখো আমরা দেখে নিলাম তাহলে কাট অফ কীরকম, যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই কাট অফ দেখে প্রিপারেশন নেবে, যে কাট অফ কীরকম যাচ্ছে সেরকম টার্গেট করে তোমরা প্লাস মাইনাস 10 করে প্রিপারেশন নেবে, ক্লিয়ার। আর যারা WBCS দিবে বলে ভাবছো তারাও কাট অফগুলো দেখে নেবে, তাই তোমাদের পরে টার্গেট করতে সুবিধা হবে। চলে এখানে এই ভিডিও থাক, যদি কারো কোনো ডাউট থাকে।